আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যের আপডেট নিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে নতুন তিন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য শিক্ষাবর্ষ 2021-22 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, আরটি হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে এবার যুক্ত হয়েছে। আর আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, যা কৃষি গুচ্ছে যুক্ত হয়েছে। এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তারিত আসন সংখ্যা, বিস্তারিত আপডেট তথ্য তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন চলো দেখে নেই বিস্তারিত। আমার আরো দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল, তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমেই আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ। প্রতিষ্ঠাকাল 2021, উপাচার্য হচ্ছেন ZM পারভেজ সাজ্জাদ। মূল ক্যাম্পাস কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত বৌলাই ইউনিয়ন। অস্থায়ী ক্যাম্পাস গুরুদুয়াল সরকারি কলেজ বা এর কাছাকাছি। বিষয় ও আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্স CSE আসন রয়েছে 30টি, গণিতে 30টি, হিসাব বিজ্ঞানে 30টি, ইংরেজিতে 30টি, মোট আসন হচ্ছে 120টি। এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2030 থেকে 31-এ 6টি অনুষদের 40টি বিভাগে শুরুর পরিকল্পনা রয়েছে। এখন আসি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠাকাল 2021, উপাচার্য হচ্ছেন অধ্যাপক ডক্টর নাসিম আখতার। মূল ক্যাম্পাস চাঁদপুর সদরের লক্ষ্মীপুর। অস্থায়ী ক্যাম্পাস কদমতলা চাঁদপুর। বিষয় আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্স CSE আসন 30টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনে 30টি, BBA 30টি, মোট আসন হচ্ছে 90টি। এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাকাল 2020, উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেদ। মূল ক্যাম্পাস সদর উপজেলা হবিগঞ্জ। বিষয় ও আসন সংখ্যা, কৃষি অনুষদে 30টি, মৎস্য অনুষদে 30টি, প্রাণী চিকিৎসা ও সম্পদে 30টি, মোট 90টি আসন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। গুচ্ছবর্তি পরীক্ষা 5টি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক আবেদন, এরপর রয়েছে চূড়ান্ত আবেদন, এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা, এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন, এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রাথমিক আবেদনে সিলেকশন পদ্ধতি রয়েছে, যা গত শিক্ষাবর্ষে ছিল এবং এখানে কোনো ফি নেই। এ নিয়ে একটি নিউজ আপডেটও প্রকাশিত হয়েছে, গুচ্ছে এবারও সিলেকশন থাকছে, তার মানে বিগত বছরের মতন এবারও সিলেকশন পদ্ধতি থাকছে। আবেদনের যোগ্যতা, যেখানে SSC 2018 বা 2019 এবং HSC 2020 বা 2021 তারা এখানে আবেদন করতে পারবে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর তোমরা আপডেট জানতে পারবে। বিগত বছরের ক্রাইটেরিয়া অনুযায়ী বিজ্ঞানে ছিল 3.50, SSC এবং HSC আলাদা করে, কিন্তু মোট চতুর্থ বিষয় সহ থাকতে হতো 8.00, বাণিজ্যে SSC এবং HSC আলাদা করে 3.00 এবং মোট চতুর্থ বিষয় সহ 6.50 থাকতে হতো, মানবিকে SSC এবং HSC আলাদা করে 3.00, কিন্তু মোট চতুর্থ বিষয় সহ 6.00 থাকতে হতো। এবার এর পরিবর্তন হতে পারে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই তা জানা যাবে। এখানে ভর্তি পরীক্ষা, গুচ্ছবর্তি পরীক্ষার মানবণ্টন, যা গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী প্রতি ইউনিটে 1 ঘন্টায় 100 নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখায় আবশ্যিক বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20, বাংলায় 10, ইংরেজিতে 10, মোট 60 নম্বর। ঐচ্ছিক যে কোনো দুটি, এর মধ্যে তিনটি হচ্ছে গণিত 20, জীববিদ্যায় 20, ICT 20, এই তিনটি থেকে যে কোনো দুটি, এখানে হচ্ছে 40, মোট 100 নম্বর। ইউনিট বি মানবিক শাখার আবশ্যিক বিষয় হচ্ছে বাংলায় 40, ইংরেজিতে 35, ICT 25, মোট 100 নম্বর। ইউনিট সি বাণিজ্য শাখা, আবশ্যিক হিসাব বিজ্ঞান 25, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় 25, বাংলায় 13, ইংরেজিতে 12, ICT 25, মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছিল। এখন আসি এই গুচ্ছবর্তি পরীক্ষা 2022-এর আপডেট তথ্য। সেখানে আপডেট নিউজে লেখা ছিল 3, 10 এবং 17 সেপ্টেম্বর 2022 এই গুচ্ছবর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু কোন কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা এখনও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দিব। এখানে সেকেন্ড টাইমারদের অবশ্যই সুযোগ দেওয়া হবে। বাসায় নিজে নিজে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে, বাংলার জন্য তোমরা দেখতে পারো সাহিত্য পাঠ, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকায় বাংলাদেশ এই বইটি, এরপর দেখতে পারো বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী,
এরপর দেখতে পারো পারাপার, যা ইউসিসি প্রকাশনীর। ইংরেজির জন্য দেখতে পারো ব্যারনসের ক্লিফস অ্যান্ড টোফেল, জয়কলি প্রকাশনীর। আরটি হচ্ছে ড্রিমস ওয়ার্ল্ড স্মার্ট, ড্রিমস হাউস পাবলিকেশনের বইটি। আরটি হচ্ছে অ্যাপেক্স ইংলিশ, ওয়ালিউল্লাহ চৌধুরীর বইটি। আরটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিং এক্সাম, মোহাম্মদ ফজলুল হকের বইটি। এটা হচ্ছে প্রফেসর প্রকাশনীর। আইসিটির জন্য দেখতে পারো তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমানের বইটি। আরটি হচ্ছে প্রফেসর্স এমসিকিউ রিভিউ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্রফেসর্স প্রকাশনীর। আরটি বই হচ্ছে আইসিটি সাজেশন, জয়কলি প্রকাশনীর। পদার্থের জন্য দেখতে পারো পদার্থবিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, হাসান বুক হাউসের বইটি। ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক পদার্থবিজ্ঞান প্রথম পত্র উদ্ভাসের এই বইটি দেখতে পারো। আরটি হচ্ছে বুলেট, ইউসিসি প্রকাশনীর। রসায়নের জন্য দেখতে পারো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক রসায়ন দ্বিতীয় পত্র উদ্ভাস থেকে প্রকাশিত হওয়া বইটি, রসায়ন প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, হাসান বুক হাউসের। আরটি বই হচ্ছে অ্যাসপিরিন, এটা মোহাম্মদ আব্দুল কাদের সোহাগের বইটি, যা ইউসিসি প্রকাশনীর। গণিতের জন্য দেখতে পারো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক উদ্ভাসের। আরটি হচ্ছে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী। আরটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উচ্চতর গণিত প্রথম পত্র, যা উদ্ভাস থেকে প্রকাশিত হয়। জীববিজ্ঞান, জীববিজ্ঞানের জন্য দেখতে পারো বায়োলজি বিচিত্রা, জয়কলি প্রকাশনীর। আরটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, ডক্টর মোহাম্মদ আবুল হাসানের, হাসান বুক হাউস থেকে এটি প্রকাশিত হয়। হিসাব বিজ্ঞানের জন্য দেখতে পারো র্যাপসের বইটি, বেসিক অ্যাকাউন্টিং ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন। এরপর রয়েছে জয়কলি প্রকাশনীর হিসাব বিচিত্রা। ব্যবসায়ী সংগঠনের জন্য দেখতে পারো ব্যবসায়ী পরিচিতি, দ্য যমুনা পাবলিশার্সের বইটি। এরপর রয়েছে ব্যবসায়ী বিচিত্রা, জয়কলি প্রকাশনীর। আরটি হচ্ছে মিরর ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইউসিসি প্রকাশনীর। মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা যে কোনো বই থেকে প্রিপারেশন নিতে পারো, কিন্তু জয়কলি প্রকাশনীর বইতে বিভিন্ন অ্যানালাইসিস দেয়া আছে, সেখান থেকে বিস্তারিত তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই নতুন তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং সাথে কীভাবে বাসায় বসে প্রিপারেশন নিবে তারও বিস্তারিত আপডেট। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।